সূর্যের কিরণ বা জ্যোতি যেমন কোনো দিন আটকানো যায় না, তেমনি আপনার মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে, সেই তখন ট্যালেন্ট আজ না কাল প্রকাশিত অবশ্যই হবে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। 2022 সালে এই জুলাই মাসে বিষরাশি আপনাদের মাসিক রাশিফল উপস্থাপন করব। এই মাসে বিষরাশি আপনার মধ্যে যে ক্যারেক্টার, চিত্রকলা, সঙ্গীত চর্চা বা স্নেহ মায়া মমতা, যেগুলো বিষরাশির ক্যারেক্টার, আপনাদের মধ্যে কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যাবে। বিশেষ করে এই মাসে আপনি যদি কোনোরকম রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, তো আপনার কথার মধ্যে সুচতুর, বুদ্ধিদীপ্ত এবং যথেষ্ট পাওয়ার কথার মধ্যে দেখতে পাওয়া যাবে। এছাড়াও আপনি যদি সাধারণ কোনো মানুষ হয়ে থাকেন, তো আপনার কথার মধ্যে যথেষ্ট সুমধুর বাণী সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে, বা আপনি কথার মাধ্যমে না হওয়া কাজকেও করিয়ে নিতে পারবেন। কাজ দুরকমভাবে করা যায়, এক হচ্ছে নিজের পাওয়ার বলে, আর এক হচ্ছে সুচতুর বুদ্ধির দ্বারা। তো অবশ্যই আপনি যদি সাধারণ ব্যক্তি হয়ে থাকেন, সুচতুর বুদ্ধির দ্বারা এই মাসে কিছু কাজ আপনি করিয়ে নিতে পারবেন, বা করতে আপনার যেগুলো আছে সেগুলো করাতে পারবেন। এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে আপনাদের তেমন কোনো বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। ওভারঅল এই মাসটা শারীরিক দিক থেকে ভালোই দেখাচ্ছে, তবে মাসের 13 তারিখের পর একটু মনের মধ্যে ওভার থিঙ্কিং, চিন্তাভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে। এই মাসের 16 তারিখে রবি এবং বুধ ঘর পরিবর্তন করে আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, আর শনি 12 তারিখে আপনার ভাগ্যস্থানে রেট্রোগেট অবস্থায় থাকছে, প্রবেশ করছে, আর 13 তারিখে শুক্র আপনার রাশি থেকে দ্বিতীয় স্থানে প্রবেশ করবে। এই হলো এই মাসের গ্রহের গোচর। এই মাসে আপনারা যারা লাভ রিলেশনে আছেন বা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, এই মাসে আপনাদের প্রেমজ সম্পর্ক মধ্যমা দেখাচ্ছে, তবে আপনার মধ্যে অহেতুক কিছু চিন্তাভাবনা সেগুলো কিন্তু মনের মধ্যে আসবে, এবং 16 তারিখের পরে এই সব বিষয়ে একটু অযথা চিন্তাভাবনা সেটি কিন্তু মনের মধ্যে আপনার দেখতে পাওয়া যাবে। এবার আসা যাক আপনাদের শিক্ষাক্ষেত্রে। এই মাসে বিশেষ করে মাসের এই যে 16 তারিখে ঘর পরিবর্তন করছে রবি বুধ, তার আগে অবশ্যই আপনারা যদি কোনোরকম পরীক্ষা দিয়ে থাকেন পূর্বে, এই সময় যদি কোনো ভাইবা থাকে ইন্টারভিউ, সেক্ষেত্রে মাসের 16 তারিখ পর্যন্ত ইন্টারভিউ ক্ষেত্রে যথেষ্ট ভালো ইতিবাচক দিক আপনারা আশা রাখতে পারেন। এরপরে 16 তারিখের পর অবশ্যই যদি কোনোরকম লেখালেখির প্রতিযোগিতামূলক ক্ষেত্রে, কোনো শিক্ষাক্ষেত্রে আপনি পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রে ভালো দেখাচ্ছে। তবে একটি কথা মনে রাখবেন, হঠাৎ করে জীবনে কিন্তু সফলতা পাওয়া যায় না, তাই যদি কোনোরকম পরীক্ষায় আপনি বসেন, যদি সেই সমস্ত ক্ষেত্রে আপনি দীর্ঘদিন ধরে আছেন, তাহলে কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে সফলতা পাবেন কোনোরকম লিখিত পরীক্ষায়। এবারে আসা যাক এই মাসে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে। এই মাসে আপনাদের বিবাহিত জীবন মোটের উপর ভালোই বলা যেতে পারে, তবে আপনার বিপরীতে সে আপনার স্বামী বা স্ত্রী যদি কোনোরকম কর্ম করেন সরকারি ক্ষেত্রে, যেটা প্রশাসনিক লেভেলে পুলিশ বা এক্সট্রা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কর্মের মধ্যে যদি যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু একটু সময় বাড়িতে কম দেবে সেটি দেখাচ্ছে, যার কারণে মনের মধ্যে কিছুটা সময়ও একটু দুশ্চিন্তা মনের মধ্যে আসবে, কারণ কর্মব্যস্ততার মধ্যে থাকার কারণে একটু সময় কম দিতে পারবে বাড়িতে, যার জন্যে একটু হলেও মানসিক দিক থেকে মনের মধ্যে একটু ডিপ্রেশন আসবে। তা নাহলে ওভারঅল আপনি যদি সাধারণ ব্যক্তি হয়ে থাকেন, তো অবশ্যই এই মাসে আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো বলা যেতে পারে। এই মাসে বিশেষ করে আপনার যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বিজনেস নতুন কিছু উদ্ভাবনী শক্তি বা টেকনোলজি বা কী করা যায় এরকম কিন্তু চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসবে। বিশেষ করে আপনি যদি উৎপাদক ক্ষেত্রে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই মাসে বিজনেসে নতুন কিছু চিন্তাভাবনা সেটি দেখাচ্ছে। তবে যারা উৎপাদক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন পূর্বে থেকেই, কিছু ক্ষেত্রে মেশিনারি ইকুইপমেন্টের প্রবলেম একটু সমস্যা দেখা দিতে পারে,
তবে দেবগুরু বৃহস্পতি আপনার সাফল্যস্থানে যেটা গত মাসেই আছে এবং থাকবে এ মাসেও, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির কৃপা অবশ্যই আপনারা পাবেন। এই মাসে বিশেষ করে বিজনেসের দিক থেকে ওভারঅল ভালো বলা যেতে পারে এবং বিজনেস ক্ষেত্রে আপনারা কিন্তু ইনভেস্টও করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভালো দেখাচ্ছে। বিশেষ করে আপনি যদি সব প্রফেশনালে থাকেন সেক্ষেত্রেও কোনো রকম স্ট্রাকচার বা কোনো রকম ক্ষেত্রে আপনি সব প্রফেশনালে আছেন বা এমন বিজনেস করেন যেখানে আপনি নিজে কর্ম করেন, কিছু ব্যক্তিকে নিয়ে কর্ম করেন, এইরকম কর্মক্ষেত্রের মধ্যে যদি আপনি যুক্ত থাকেন, কনস্ট্রাকশন ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু এই মাস আপনাদের ভালো দেখাচ্ছে। তবে ওভারঅল কাজের দিক থেকে কোনো রকম সমস্যা নেই, আপনারা কাজের অর্ডার পাবেন, কিন্তু কিছু ক্ষেত্রে একটু অর্থ আপনাকে বেশি বিনিয়োগ করতে হবে, অর্থাৎ আপনি যার কর্ম করছেন সেখান থেকে যে অর্থটা পাবেন সেটি আপনি যতটা চাইছেন ততটা কিন্তু পাবেন না, কিছু ক্ষেত্রে কম অর্থ নিয়ে আপনাকে কাজ কমপ্লিট করতে হবে, সেই রকম প্রবণতা দেখাচ্ছে। এই মাসে বিশেষ করে এই যে শনি আপনার ভাগ্যস্থানে থাকছে রেট্রোগ্রেড অবস্থায়, অর্থাৎ সব কিছুই যে আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন তেমন কিছু নয়, আপনাকে চেষ্টা রাখতে হবে বেশি, বা যে সমস্ত ক্ষেত্রে আপনি দীর্ঘদিন ধরে লেগে আছেন পড়ে আছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনার সফলতার ভাগটা বেশি দেখাচ্ছে। কারণ এই যে নবম স্থানে অবস্থান করে শনির একটি দৃষ্টি থাকছে আপনার সাফল্য স্থানে, দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে এবং আরেকটি দৃষ্টি থাকছে আপনার তৃতীয় স্থানে এবং আরেকটি দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠ স্থানে, অতএব ওভার থিঙ্কিংটা মনের মধ্যে একটু কম রাখবেন, তা নাহলে কিন্তু দুশ্চিন্তা মনের মধ্যে আসবে। চাহিদা যদি বেশি রাখেন সেই অনুযায়ী যদি উচ্চতায় না যদি যায় অবশ্যই যে কোনো ব্যক্তিরই মনের মধ্যে ডিপ্রেশন আসবে, তাই চাহিদাটা একটু কম রাখবেন। এই মাসে বিশেষ করে এই যে ভাগ্যস্থানে অবস্থান করে দৃষ্টি আপনার থাকছে সাফল্যস্থানে, সাফল্যস্থানে অলরেডি দেবগুরু বৃহস্পতি অবস্থান করেই আছে, তা আপনাদের পারিবারিক সংক্রান্ত কোনো রকম ঘর বাড়ি বা জমিজমা সংক্রান্ত কোনো রকম যদি সমস্যা থাকে সে সমস্ত সমস্যা কিন্তু এই মাসে আপনাদের মিটে যাওয়ার সম্ভাবনায় প্রবল দেখাচ্ছে, বা যদি কোনো রকম সমস্যা হয় আপনার পক্ষেই কিন্তু সেই রায়টা যাবে বা আপনার পক্ষেই যেটুকু প্রাপ্তি থাকা সেগুলো কিন্তু আপনি পাবেন। এই যে আপনার দ্বাদশস্থানে রাহু এবং মঙ্গল যুক্ত থাকছে, মঙ্গল আপনার সপ্তম পতি, একটি কথা মনে রাখবেন এই মাসে বিশেষ করে এই যে রাহু অবস্থান করে দৃষ্টি একটি চতুর্থ এবং একটি অষ্টম স্থানে থাকছে, পারিবারিক কিছু কারণে আপনার একটু ব্যয় হঠাৎ করে আর্থিক ব্যয় সেটি হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে কোনো রকম ঘরবাড়ি কেনার চিন্তাভাবনা বা কিছু নতুন ইমারতি কিছু করার চিন্তাভাবনা, এই কারণে কিন্তু একটু আর্থিক ব্যয় দেখাচ্ছে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করে একটি দৃষ্টি থাকছে পঞ্চম এবং একটি দৃষ্টি থাকছে আপনার সপ্তম স্থানে থাকছে, অতএব যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই এই মাসে আপনারা চেষ্টা রাখতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি থাকছে আপনার সপ্তম স্থানে। এছাড়াও এই মাসে কিছু পরিকল্পনা যেগুলো আপনার মধ্যে আছে সেগুলো কিন্তু বাস্তবায়ন করার, বা নতুন কোনো আপনারা বিজনেস শুরু করতে চাইছেন সেটিও কিন্তু এই মাসে আপনারা চেষ্টা রাখতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতির এই যে নবম দৃষ্টি আপনার সপ্তম স্থানে থাকছে এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট একটি ইতিবাচক দিক বলা যেতে পারে, যেটি পূর্বের মাসেও ছিল এই মাসেও থাকছে। তবে এই মাসে এই যে আপনার রাশিতে শুক্র থাকছে এটি কিন্তু একটু বেশি পাওনা আপনাদের কাছে, কারণ দেবগুরু বৃহস্পতি থাকছে সাফল্য স্থানে, শুক্র থাকছে আপনার রাশিতে, অর্থাৎ এক্সট্রা কিছু বেশি পাওনা সেটা কিন্তু আপনার দেখাচ্ছে। গ্রহের যা অবস্থান দেখাচ্ছে আপনার মধ্যে এই যে বিশ্বরাশির যে ক্যারেক্টার সেগুলো অবশ্যই গুণ বর্তমান দেখাবে, এবং সাফল্য স্থানে বৃহস্পতি, যার কারণে সফলতা তো অবশ্যই আপনারা পাবেন। এবার দেখতে হবে আপনি কোন কর্মের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি কোন প্রফেশনালে আছেন, বা আপনি এখন কি করছেন, আপনার বয়স কত, তার উপরে কিন্তু জ্যোতিষশাস্ত্র অনেকটা প্রেডিকশন দেখায়, কারণ বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম কর্ম আছে। এটি একটি ওভারঅল রাশিফল উপস্থাপন করলাম, এই বিষয়ে আপনারা যেগুলো পজিটিভ বললাম সেগুলো অবশ্যই আপনারা একটু চেষ্টা রাখবেন, আর যেগুলো পজিটিভ বললাম না সেই বিষয়গুলো একটু সতর্ক থাকবেন। ধন্যবাদ।